নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পেটুর দাদা। পেটুর দাদার ফুড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর জানো, যে সবাই জানো, লোকাল ট্রেন বন্ধ, অত আমাদের দোকানও বন্ধ। আর সন্ধ্যেবেলা বাড়ি আসি, বাড়ি থেকে তো সময় কাটাতে হবে, সময় কাটানোর কিছু একটা টপিক দরকার। আর সবাই জানো যে এখন তো আর কোনো অন্য কাজের ভিতরেও আমি নেই। সন্ধ্যেবেলা সময় কাটানোর মতো সন্ধ্যেবেলা একটা জলখাবার, লোভনীয় খাবার সবাই খেয়েছে, সবাই জানো, সেটা হচ্ছে আলু কাবলি। এরকম আমি আলু কাবলির প্রত্যেকটা আইটেম রেডি করে নিয়েছি। এখানে কি কি আছে তোমাদের দেখাই। কাঁচা লঙ্কা, শশা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। এখানে আমি নিয়ে নিয়েছি আলু সিদ্ধ করে কেটে নিয়েছি। আর এখানে আছে আলু মটর সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আছে তেঁতুল জল। আর এর সঙ্গে আছে আমার বিট লবণ। আর বাড়িতে তৈরি করা একদম ধনে কালো জিরে দিয়ে তৈরি করা একটা মশলা। এই হচ্ছে আমার আলু কাবলি বানানোতে যে জিনিসপত্রগুলো লাগে, সেগুলো মোটামুটি রেডি করে দিয়েছি তোমাদের বৌদি সিদ্ধ করে। তা আমি এটাকে তৈরি করবো, এবং তৈরি করার পরে এটা নিয়ে একটা চ্যালেঞ্জ হবে তোমার বৌদি আর আমাদের। আমি আগে এটাকে তৈরি করে নিই, তো তোমরা দেখো আমি কীভাবে তৈরি করি। তোমরা সবাই জানো, তবুও একবার দেখো, এটা আলু মটর সিদ্ধ করে আমি এটা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি তৈরি করবো। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, দেখেছো, দেখেছো, তৈরি করার আগেই চলে এসছে। তুমি এখানে বসলে হবে না মা, তুমি এখানে টুটে বসো, আমি এটাকে তৈরি করবো। এখানে বসো, আমি তৈরি করি, তুমি দেখো। হ্যাঁ, এখানে বসো, বসো, হ্যাঁ, এগিয়ে আসো। হ্যাঁ, আমি তৈরি করি। এটা আলু মটর আছে, হাত ধুয়ে নিয়েছি পরিষ্কার। ভিতরে আলু দিয়ে দেবো, ভিতরে আলু দিয়ে দেবো, হাত দিয়েই মাখবো। হ্যাঁ, তাহলে কি হবে, মাখাটা সুন্দর হবে। আলু দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি শশা কুচি, এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি একসঙ্গে দিয়ে দিলাম সবই। কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা একটু কম কম হয়ে গেছে মনে হচ্ছে, তো আমি কমই দিয়েছি, কারণ ছেলে মেয়ে খাবে তো, ওই জন্য কমই দিয়েছি। সিদ্ধ লঙ্কা দিয়ে দিচ্ছি, আর এইখানে আছে তেঁতুলের টক, মানে যেটা লাগি যাক পড়ে গেল একটুখানি। বন্ধুরা, মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি দারুণ লাগছে দেখতে। তো এখন আমি এটাকে হাত দিয়ে মাখলাম, যদি কোনো হাত মাখাটা হাত না হলে ভালো হয় না। এবার এটাকে আমি বাড়িতে বাড়িতে দিয়ে দেবো। এটা দেবো হচ্ছে বাবাকে, বাবা কম খাবে বললো, তাই বাবাকে কমই দিলাম। এটা মার জন্য তুলে রাখলাম। মিটি দিয়ে আসো, এটা দাদা বদাকে দাদাকে দিয়ে আসো। এটা দিবন বাবুর, আর এটা আমাদের আর এক সদস্য এসে গেছেন, তার জন্য এই যে দিবন বাবুকে একটু দিয়ে দিব। আর এটা হচ্ছে আমাদের যে দুজনের চ্যালেঞ্জ হবে, এটা তুলে নিচ্ছি। দুটো সমান সমান নিয়ে নিলাম, যেহেতু এটা চ্যালেঞ্জ হবে। তো চলো আগে দিয়ে নিই সবাইকে। বাবা এতক্ষণে খাবে না, তাই বাবা আবার তুলে দিল দীপু বাবুকে। তো এই দেখো, আমরা সবাইকে দিয়ে এখন বসে গেছি, চ্যালেঞ্জ করবো। আজকে কিন্তু চ্যালেঞ্জ হবে। হ্যাঁ, আলু কাবলি বা চানা দিয়ে যেটাই বলে, আমি সন্ধ্যাবেলার দিকে জল দিয়ে যাচ্ছে। আর তোমরা যদি চা করে তোমাদের ভালো লাগবে, তোমরা যদি এইভাবে বানিয়ে খাও। আর মশলাটা বিশেষ করে বাড়িতে বানানো হলেই ভালো হয়, কারণ চাট মশলাও কিনতে পাওয়া যায় বা বাড়িতে তৈরি করে নেওয়া যায়। তো এখন আমরা চ্যালেঞ্জ শুরু করবো। দুজনে কিন্তু সমান সমান, সেম সেম, একই রকম বাটি একই রকম, কে আগে যেতে দেখা যাক। তো স্টার্ট দিই, তার আগে জল নিয়ে নিই, কিন্তু ঝাল ঝাল আছে, এইটুকুই মজা, কতটা যেয়ে কে ঝাল খেতে পারে। তো স্টার্ট শুরু, 1 2 3। দুর্দান্ত সুন্দর হয়েছে মাখাটা।
এরকম কাকারি করতাম স্কুল লাইফে, মনে আছে তো সবার? আলু মটর তো খাওয়াতে টাইম লাগে, সিদ্ধ করে দিয়েছি তো বউ। তোমরা সবাই দেখলে আমি জিতে গেলাম অলরেডি, ও এখনো পিছনে পড়ে আছে অনেকটাই। যাই হোক, তোমরাও সন্ধ্যেবেলায় এরকম বাড়িতে বসে এরকম মজাদার কিছু আইটেম বানাতে পারো বাড়িতে সন্ধ্যের অন্তত। এই লকডাউনের মধ্যে বাইরে খাবার তো অনেকটাই অনেকেই খায় না, সেভও না, বাড়িতে বানিয়ে খেতে পারো। এবং বাড়ির মধ্যে বাড়ির থেকে এরকম ব্যাপার, এরকমভাবে বানিয়ে সবাই বাড়ির সবাই একসঙ্গে খুব দারুণ আনন্দের সঙ্গে এনজয় করতে পারবে। আর এইভাবে খাবারগুলো নিজে বাইরের স্বাদটাও ঘরের মধ্যে পাবে। তো এভাবে তোমরা ভিডিও আলু গাবলি হোক বা ফুচকা বানিয়ে হোক বা এরকম জাতীয় মজাদার জাতীয় জিনিস বাড়িতে বসেই থেকে বাড়িতে বসেই খেয়েও, তার মানে এই এই অবস্থায় বাইরে যে খাওয়াটা খুব একটা সেম নয় এটাই বলার। আর যতবার সবাই বাড়িতে তো আরামে তো বাড়িতে এখন পুরোপুরি বর্ষা, সবাই জানো সবাই বাইরে বন্দি, আমরা তো বন্দি, কিন্তু তোমাদের দাদাও এখন ঘরে বসে গেছে, কি করার নেই, উপায় নেই, কি করা যাবে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের এই চ্যালেঞ্জিং ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর আমি তো দেখিয়ে দিলাম কী কী দিয়ে তৈরি করতে হয়, তোমরা সবাই জানো যদিও, তবু আর একবার দেখালাম তোমরা তৈরি করতে পারো এবং বাড়ি তৈরি করে খেতে পারো। আশা করি ভালো লাগবে। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং যতটা পারো বাড়ির মধ্যে থাকার চেষ্টা করো। এখনকার মধ্যে টাটা, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।